কাটলারি মোছা ও পালিশ করা। এতে ব্যবহৃত উপকরণসমূহ: পরিষ্কার থালা, পরিষ্কার এবং শুকনো ওয়াইপিং ক্লথ, গরম জল আর 5 লিটার জলে 5 মিলি ভিনিগার। এই জিনিসগুলি মনে রাখবেন, কখনোই ভিনিগার সরাসরি কাটলারিতে ঢালবেন না, কারণ তার ফলে কাটলারিতে অদ্ভুত একটা গন্ধ থেকে যেতে পারে। কাটলারি মোছার সময় খুব সতর্ক থাকবেন, না হলে আঘাত লেগে যেতে পারে। আসুন এবার কাটলারি মোছার নিয়মগুলি জানি। সবার প্রথমে বেসিন বা থালায় গরম জল বা হালকা গরম জল ঢালতে হবে। তার মধ্যে 5 মিলি ভিনিগার ঢালুন। সব কাটলারিগুলি জলে ডুবিয়ে দিতে হবে আর ওয়াইপিং ক্লথটি নিজের 2 হাত দিয়ে ঠিক এইভাবে ধরতে হবে। আর 1 হাত দিয়ে যদি স্পুন বা চামচ হয় তো চামচের গোছা, নাইফ বা ছুরি হয় তো ছুরির গোছা এইভাবে ধরতে হবে। ওয়াইপিং ক্লথটি দিয়ে অন্য দিকটি থেকে এক এক করে এইভাবে উপর নিচে মুছতে হবে। মুছে নেওয়া কাটলারিগুলি সালফারে রাখতে হবে। খেয়াল রাখতে হবে সালফারটি যেন পরিষ্কার থাকে। মুছে নেওয়া কাটলারিগুলি আলাদা আলাদাভাবে রাখতে হবে।